তোমরা ভিডিও থামলে একদমই সঠিক দেখেছো যে ডাব্লিউপি এবং কলকাতা পুলিশ কাট অফ ওকে তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো দু হাজার পনেরো সাল থেকে দু হাজার পনেরো সাল থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে ওয়েস্টবেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ যে এক্সামগুলো হয়েছে সেই এক্সামগুলোই কীরকমভাবে কাট গেছে ইউ আর এর কাট অফ কত গেছে তোমাদের এসসিতে কাট গেছে ও বিসিতে কত কাট গেছে এবং ইউআর ভ্যাকেন্সি কত ছিল সব কিছু আমরা দু হাজার পনেরো থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত যত ওয়েস্টবেঙ্গল পুলিশ কনস্টেবলের এক্সাম হয়েছে সেই এক্সামের ভ্যাকেন্সি এবং আজকে কি করব পোস্ট মার্টাম করব ঠিক আছে এবং তারপর তোমাদেরকে বলবো যে আজকে তোমরা যে দিনে যে জায়গায় তোমরা দাঁড়িয়ে আছো সেই জায়গায় তোমাদের প্রিপারেশন কিভাবে চলছে আজকের এই ভিডিওটা আমার করার একটাই উদ্দেশ্য তোমাদেরকে কাট বলে তোমাদেরকে বিভ্রান্ত করানোর জন্য নয় আজকে এই ভিডিওটা আমার একটাই উদ্দেশ্য করার যেটা হচ্ছে যে তোমরা নিজেদের প্রিপারেশনটা ঠিক করে করতে পারো আজকে যখন তোমরা একটা প্র্যাকটিস সেট এক্সাম দিচ্ছ একশো নম্বরের প্র্যাকটিস সেট এক্সাম দিচ্ছ তখন তোমরা দেখছো যে তোমাদের নাম্বার আসছে চল্লিশ কারো নাম্বার আছে ষাট কারো নাম্বার আসছে সত্তর কারো নাম্বার আসছে তিরিশ তো আজকের এই যে দু হাজার নিজেরাও বুঝতে পারবে যে দু পনেরো থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত যে যে এক্সাম গুলো হয়েছে সব এক্সামে তোমাদেরকে সব কিছু দেখাবো সব কিছু তথ্য দেবো তারপর তোমরা নিজেরাই বিবেচনা করবে নিজেরাই বলবে যে কাট অফ কি যাবে আমি তো আমার অ্যানালাইসিসে একটা কাটক তোমাদেরকে অবশ্যই বলবো ঠিক আছে তো সেটা দেখার পর তোমরা বুঝতে পারবে যে আমাদেরকে ভাবে প্রিপারেশন করতে হবে এবং আমি কীরকমভাবে প্রিপারেশন করছি আমি আমার এখন জায়গাটা কোথায় আছে তুমি একশো নম্বরের যদি ধরো দু হাজার চব্বিশে কোথার সাপোজ কোথার মানে হচ্ছে দু হাজার চব্বিশে যদি তিরিশ কাট অফ যায় ঠিক আছে তো তোমরা যদি কুড়ি পাচ্ছ তো তোমাকে আরো দশ পাওয়ার জন্য কিভাবে পড়াশোনা করতে হবে এই জিনিসটার জন্য এই জিনিসটার জন্য আমি ভিডিওটা বানাচ্ছি যাতে তোমাদের নিজেদের প্রিপারেশনটা এবং নিজেদের পজিশনটা বুঝতে পারো তোমরা কোথায় আছো এই ভিডিওটা দেখে যদি দুটো ছেলেও শুধরে যায় দুটো ছেলেও যদি মন দিয়ে পড়াশোনা করে তাহলেই আমার কিন্তু ভিডিওটা সাথে ঠিক আছে তো বেশি না দেরি করে ভিডিও স্টার্ট করি এবং ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করবে লাইক করে ভিডিওটা শুরু করো এবং বন্ধুদের সাথে শেয়ার করবে বন্ধুদের সাথে প্রচন্ড পরিমাণে একটু শেয়ার করবে এই ভিডিওটা খুবই ইনফরমেশন ভরে আছে একটু লং ভিডিও হবে কিন্তু ইনফরমেশন 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 প্রত্যেকটা আছে আছে এবং যদি চ্যানেলে নতুন এসে থাকো এরকম সব থেকে ভালো সব থেকে কাছের তোমাদের ইউটিউব চ্যানেল প্রদীপ তোমাদের কাছে আছে তো দাদার পাশে যদি থাকতে চাও এবং দাদাকে যদি একটু ভালোবাসো তো চ্যানেলটা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দাও এটুকুই তোমাদের কাছে আমি তো জ্যানিং বন্ধুরা কেমন আছে তোমরা আশা করছি তোমরা ভালো আছো আমি তোমাদের আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি দু হাজার চব্বিশের দু হাজার চব্বিশের যে রিক্রুটমেন্ট কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে রিক্রুটমেন্ট সেটা হচ্ছে এক্সপেক্টেড কাট অফ তো আজকে এক্সপেক্টেড কাট অফ দেখার আগে কিছু জিনিস তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে তোমরা দেখে নাও দু হাজার ষোলো সাল দু হাজার ষোলো সাল দু হাজার ষোলো সালে যেখানে তোমাদের ভ্যাকেন্সি ছিল দু হাজার ষোলো সালে যেখানে তোমাদের ভ্যাকেন্সি ছিল চার হাজার দুশো পঁচাশিটা ভ্যাকেন্সি ছিল ইউআর এর ভ্যাকেন্সি ছিল কত চোদ্দশো বিরানব্বইটা ইউআর আর এ কতগুলো ভ্যাকেন্সি ছিল চোদ্দশো বিরানব্বইটা ইউআর এর ভ্যাকেন্সি ছিল যেখান থেকে তোমাদের ইউআর এ কাটক দেখলে তোমরা কিন্তু বুঝতে পারো কিন্তু এই পরীক্ষাটা হয়েছিল নব্বই নম্বরে তাও তোমাদেরকে বলে দিচ্ছি দু সালে ষোলো সালের যে পরীক্ষাটা হয়েছিল অর্থাৎ দু হাজার পনেরো ষোলো সালের যে রিক্রুটমেন্টটা সেটা তোমাদের হয়েছিল নব্বই নাম্বারের পরীক্ষা ষাটটা প্রশ্ন ছিল এক একটা প্রশ্নের মান ছিল দেড় নম্বর করে তাও বলে দিচ্ছি ষাটটা প্রশ্ন ছিল ষাটটা প্রশ্নের মান ছিল দেড় নাম্বার করে নব্বই নাম্বারে পরীক্ষা হয়েছিল দশ নম্বরে ইন্টারভিউ ছিল একটাই পরীক্ষা হয়েছিল দু হাজার ষোলো সালে এখানে দেখো যে ইউআরের ইউআরের যে ভ্যাকেন্সি ছিল ইউআরের যে ভ্যাকেন্সি তোমাদেরকে বললাম যে চোদ্দোশো বিরানব্বইটা ইউআরের ভ্যাকেন্সি ছিল সেখান থেকে ইউআরের চোদ্দশো ভ্যাকেন্সির জন্য তোমাদের ফাইনাল মেরিট লিস্টে ইউআর ফাইনাল মেরিটে মেরিটে যে কাট অফ গেছে সেটা হচ্ছে চুয়ান্ন পয়েন্ট তেত্রিশ ঠিক আছে ফিফটি ফোর পয়েন্ট থ্রি থ্রি ফিফটি ফোর পয়েন্ট থ্রি থ্রি ইংলিশ বাংলা মিশাল হয়ে যাচ্ছে চলো ঠিক আছে কোনো অসুবিধা নাই আমার ভাই বোনেরাই ভিডিওটা দেখবে ঠিক আছে ভিডিওটা অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে প্রচণ্ড পরিমাণে শেয়ার করবে প্রত্যেকটা অ্যানালাইসিস প্রত্যেকটা যে তথ্য অনেক কষ্ট করে বার করেছি অনেক কষ্ট করে খুঁজে খুঁজে তোমাদের জন্য এই ভিডিওটা বার করছে অবশ্যই ভিডিওটা লাইক করবে এবং চ্যানেল নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে ওকে তো দু হাজার ষোলোতে যে ফাইনাল কাট অফ গেলে সেটা হচ্ছে ইউআরদের জন্য থার্টি ফিফটি ফোর পয়েন্ট থ্রি থ্রি এসসিদের জন্য গেলে ফর্টি টু পয়েন্ট সেভেন সেভেন জিরো ফাইভ এস জন্য থার্টি থ্রি

ওকে দু হাজার আঠেরো সরি দু হাজার আঠেরো দু হাজার আঠেরো যেখানে ভ্যাকেন্সি ছিল সাত হাজার সাতশো দুটো সাত হাজার সাতশো দুটো ভ্যাকেন্সি ছিল যেখানে ইউ আর এর সিট ছিল ইউআরএর সিট ছিল দু হাজার সাতাশিটা ইউ আর এর সিট ছিল দু হাজার সাতাশিটা এখানে তোমরা দেখলে ডিফারেন্স অনেকটাই ডিফারেন্স তোমরা দেখতে পাবে অনেকটাই তোমরা কিন্তু ডিফারেন্স দেখতে পাবে দু হাজার আঠারোর কাট অফ যদি তোমাদেরকে আমি দেখাই দু হাজার আঠারো আঠারো কাট অফটা তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি আর প্রিলিমস মেন্সের আর কাট অফ বলবো না ডাইরেক্ট একদম তোমাদের ফাইনাল মিডিলের কাট অফ বলছি ইউ আর এর কাট অফ দেখাও গিয়েছিল কত ফর্টি সেভেন পয়েন্ট সেভেন ফাইভ ফর্টি সেভেন পয়েন্ট সেভেন ফাইভ গিয়েছিল আমাদের কাট অফ দু হাজার আঠেরোতে যেখানে যেখানে আমাদের এতটা হিউজ পরিমাণে আমাদের সিট সংখ্যা ইউ আরের সিট সংখ্যা বাড়া সত্ত্বেও আমাদের কাটপ কিন্তু গেলে ফর্টি সেভেন পয়েন্ট সেভেন ফাইভ এস সিতে কাটা গেল ফর্টি টু পয়েন্ট এইট থ্রি কাট অফ গিয়ে থার্টি এইট ওবিসি এ বিসি কাট অফ গিয়েছিল ফর্টি ওয়ান ওবিসি বি বিসি কাট অফ গেলে ফর্টি সিক্স পয়েন্ট ওয়ান সেভেন ঠিক আছে তাহলে দেখতেই পাচ্ছ যে একটা হিউজ ডিফারেন্স দু হাজার ষোলো আর দু হাজার আঠারোর মধ্যে কিন্তু একটা হিউজ ডিফারেন্স তোমরা কিন্তু দেখতে পেলে তো এরপরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো দু হাজার উনিশ দু হাজার উনিশে যেখানে তোমাদের ভ্যাকেন্সি ছিল যেখানে তোমাদের ভ্যাকেন্সি ছিল চার হাজার যেখানে ইউ আর এ সিট সংখ্যা ছিল দু হাজার নশো বিরাশিটা দু হাজার নশো বিরাশি অ্যাপ্রক্স এ তিন হাজার ভ্যাকেন্সি ছিল এখানে কাট অফটা তোমার আবার সামঞ্জস্য করে তোমাদের দেখতে পাবে যে এখানে কাট আপটা কি গেছিল এখানে কাট দেখলে তোমাদের আরো তোমরা একটা একটা আর একটা ভালো ধারণা ভাবে দেখো ইউ আর এ দু হাজার ছাব্বিশ ডাব্লিউ কনস্টেবল কাট অফ মেল ইউ দের জন্য ফিলিমস মেন্স তোমরা নিজেরা দেখে নেবে ফিলিমস মেন্স আমি বলে কোনো টাইম নষ্ট করতে চাইছি না ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আমি ডাইরেক্ট চলে যাচ্ছি ফাইনাল মেরিট লিস্টে ফাইনাল মেরিট লিস্টে যেটা চাকরির জন্য নাম্বার পাওয়া উচিত দরকার ছিল সেটা হচ্ছে দু হাজার উনিশে সেটা হচ্ছে ইউআর দের জন্য ফিফটি সিক্স এস টি দের জন্য ফর্টি নাইন পয়েন্ট ওয়ান সেভেন এস দের জন্য ফর্টি ওয়ান পয়েন্ট জিরো এইট ওবিসি এদের জন্য ফর্টি ফোর পয়েন্ট নাইন টু ওবিসি বি দের জন্য ছিল দু হাজার আঠেরোতে দু হাজার উনিশে মানে এক বছরেই কাট অফ কি বাড়লো এক বছরে কাট অফটা নম্বর বাড়লো এক বছরে কাট নম্বর বাড়লো এরপর তোমাদেরকে দেখো দেখি দিচ্ছি তোমাদের দু হাজার কুড়িটা দেখো তোমাদের আরও তোমাদের মাথা খারাপ হয়ে যাবে দু হাজার কুড়িরটা দেখলে ওকে দু হাজার কুড়ির অফটা দেখলে তোমাদের মাথা খারাপ হয়ে যাবে তো দু হাজার কুড়িতে দু হাজার কুড়িতে ভ্যাকেন্সি কত ছিল দু হাজার কুড়িতে ভ্যাকেন্সি ছিল সাত হাজার চারশো চল্লিশটা দেখো এগুলো সব আমি মেলদের বলছি ওকে এগুলো সব কিন্তু মেলদের ফিমেলদের জন্য যদি কাট অফ ভিডিও জানতে চাও তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো আমি অবশ্যই তোমাদের জন্য ডেডিকেটেড ভিডিও কিন্তু বানিয়ে দেবো ফিমেলরা যদি ভিডিওটা দেখছো তোমাদের ফিমেলদের কাট অফ দু হাজার আঠারোতে ফিমেলদের হয়েছিল দু হাজার কুড়িতে হয়েছিল তোমাদের কাট অফ নিয়ে যদি কোনো ভিডিও দরকার হয় আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে তোমাদের জন্য ডেডিকেটেড আমি কিন্তু ভিডিও বানিয়ে দেবো ঠিক আছে তো যেখানে তোমার দেখতে পাচ্ছ দু হাজার কুড়িতে দু হাজার কুড়িতে ভ্যাকেন্সি ছিল চার হাজার সাত হাজার চারশো চল্লিশটা সাত হাজার চারশো চল্লিশটা যেখানে তোমাদের ইউআরদের ইউআরদের জন্য ইউআরদের দেখো এবারে ইউআর এখানে বিভিন্ন রকম দু হাজার কুড়িটা ভ্যাকেন্সি বেড়েছিল তোমরা জানো ইউআরদের জন্য ছিল মেলদের মেলদের বলছি আটশো চল্লিশটা ঠিক আছে ইসিদের জন্য হাজার সাতটা এনভিএফ হোমগার্ডদের জন্য সাতশো বাহাত্তরটা ছশো বাহাত্তরটা এক্স সার্ভিস ম্যানদের জন্য তিনশো তেত্রিশটা ঠিক আছে এবং আনরিজার্ভ ভলেন্টিয়ার সিভি ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার মানে ছশো বাহাত্তরটা তাহলে তোমরা এখান থেকে দেখতে পাবে যে দু হাজার কুড়ির কাটকটা দু হাজার কুড়ির কাটকটা তোমরা একবার দেখো যেখানে তোমরা একটা হিউজ একটা হিউজ ডিফারেন্স তোমরা কিন্তু দেখতে পাবে দু হাজার কুড়িতে যে চাকরি পাওয়ার জন্য যে নাম্বারটা দরকার ছিল অর্থাৎ আমাদের ফাইনাল মেরিট লিস্ট দু হাজার কুড়িতে চাকরি পাওয়ার জন্য যেটা আমাদের দরকার ছিল ফাইনাল মেরিট লিস্ট ফাইনাল মেরিট লিস্টে দেখো আমি প্রিলিমস আর মেন্স আমি বলছি না তোমরা প্রিলিমস আর মিনসটা দেখে নেবে ফাইনাল মেডিট লিস্টে দেখো যেখানে ফাইনাল মেরি লিস্টে যেখানে চাকরি পাওয়ার জন্য যে নাম্বারটি ইউআর দের দরকার হয়েছিল সেটা হচ্ছে ফিফটি এইট দরকার হয়েছিল এসসি দের দরকার হয়েছিল ফিফটি ফোর দরকার হয়েছিল ফর্টি সিক্স দরকার হয়েছিল ফিফটি এবং ওবিসি বি দের দরকার হয়েছিল ফিফটি তাহলে তোমরা নিজের একটা দেখতে পেলে যে দু হাজার যে ইউআর ভ্যাকেন্সি ছিল কত দু সেখানে কাট অফ কত গেল ফর্টি সেভেন দু হাজার দু হাজার ছাব্বিশে এই দু হাজার উনিশে দু হাজার উনিশে কী হলো দু হাজার উনিশে এক হাজার ভ্যাকেন্সি বাড়লো অর্থাৎ ইউআরের ভ্যাকেন্সি বাড়লো তিন হাজার সেখানে কিন্তু কাট অফ বেড়ে গেল ন নম্বর ছাপ্পান্ন দু হাজার আঠের দু হাজার কুড়িতে কী হলো এক ঠিক এক বছর পরেই দু হাজার কুড়িতে কী হলো যখন আমাদের দু হাজার কুড়িতে ভ্যাকেন্সি ইউ ইউআরদের কত ভ্যাকেন্সি যেটাকে আমি পুরো যদি কম্পেয়ার করি তাহলে ভ্যাকেন্সি ছিল প্রায় আড়াই হাজার ঠিক আছে তো আড়াই হাজার অর্থাৎ দু হাজার উনিশের থেকে পাঁচশো জন কম দু হাজার উনিশের থেকে পাঁচশো জন কম ভ্যাকেন্সিতে ফাইনাল মেডল লিস্টে কতজন দাঁড়ালো ফিফটি এইট পয়েন্ট সেভেন ফাইভ এরপর এরপর তোমাদেরকে যে আমি কাট অফটা বলছি সেটা হচ্ছে দু হাজার চব্বিশের দু হাজার চব্বিশের এক্সপেক্টেড কাট অফ পর ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা কলকাতা পুলিশ পুলিশটা মাঠ হবে তারপরে মেন এক্সাম হবে তারপর তোমাদের ফাইনাল মেরিট লিস্ট হবে ঠিক আছে তো এখানে আমি কলকাতা পুলিশে নিয়ে বলবো না আজকে তোমাদেরকে বলবো যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে ফাইনাল যেদিন নাম প্যানেলে যদি নিজের নাম দেখতে যাও। মানে অর্থাৎ পুলিশের খাকি পোশাকটা যদি পড়তে যাও অর্থাৎ নিজের স্বপ্নটা যদি পূরণ করতে চাও তাহলে তোমাদের কত নাম্বার তোমাদেরকে থাকতে হবে কারণ তুমি মেন এক্সামে পাস করে গেলে ইন্টারভিউতে কেটে গেলে এটা কোনো লাভ নেই তাহলে মেন এক্সামে নাম্বার এমন একটা নাম্বার রাখতে হবে যেখানে আমার কি হয় আমার চাকরিটা হয় যাতে আমার নিজের মা বাবার স্বপ্নটা আমি পূরণ করতে পারি তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে বলবো যে দু হাজার চব্বিশে দু হাজার চব্বিশে যদি চাকরি পেতে চাও তো মেন এক্সামে তোমাদের কিভাবে কি কতটা টার্গেট করে চলতে হবে আমি ফাইনাল merit লিস্ট বলবো না দু হাজার চব্বিশে যদি চাকরি পেতে চাও মেন এক্স্যামে কতটা অর্থাৎ দু হাজার চব্বিশে তো একটাই এক্সাম হবে তো মেন এক্সামে কতটা নাম্বার তোমাকে রাখতে হবে যাতে তোমাদের চাকরিটা পুরো একদম কনফার্ম হয় ঠিক আছে তো এখান থেকে আমি তোমাদের জন্য একটা লিস্ট বানিয়েছি তোমরা এখান থেকে দেখতে পাবে তোমরা দেখে নাও দু হাজার চব্বিশ দু হাজার চব্বিশে কাটাও দু হাজার চব্বিশ ডাবলুইপিএ এক্সপেক্টেড নট ফর কলকাতা পুলিশ কলকাতা পুলিশের জন্য আমি একটা ডেডিকেটেড ভিডিও মানিয়ে দেবো নট ফর কলকাতা পুলিশ এই এইটা যে কাটঅফটা বলবো সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের দু হাজার যে তোমার নাম্বারটা রাখতে পারলে তোমাদেরকে কেউ চাকরি থেকে বঞ্চিত করতে পারবে না মানে চাকরি তোমরা পাবেই পাবে ফাইনাল যদি তোমরা এক্সামে অর্থাৎ ডাব্লিউইপি এক্সামে একটাই এক্সাম হবে অর্থাৎ এই এক্সামে যদি তোমরা এই নাম্বারটা রাখতে পারো তোমার ইন্টারভিউ তুমি যদি প্রেজেন্ট থাকো তাও তোমার চাকরি হবে তাহলে তাহলে কি করতে হবে এই নাম্বারটা তোমাকে রাখতে হবে তো নাম্বারটা কি বলছি একটু দেখে নাও যেটা হচ্ছে ইউআরদের জন্য ইউআরদের জন্য ইউআরদের জন্য ডাব্লিউপি তে যে ফাইনাল মানে ফাইনাল কাটা অফ আমি বলবো না তোমরা একটা এক্সাম হবে সেই এক্সামকে এই নাম্বারটা টার্গেট করে চলবে ঠিক আছে তো যেটা আমি বলবো যে সিক্সটি থেকে সিক্সটি ফোর থেকে 64 ফোর তোমরা এই নাম্বারের মধ্যে যদি একশো নম্বরে প্র্যাকটিস সেট দিচ্ছ যদি এই নাম্বারের মধ্যে যদি পেয়ে থাকো কোনো অসুবিধা নেই আরামসে তোমার কোনো চাপ নেই ঠিক আছে আরামসে তোমরা প্র্যাকটিসের দিয়ে যাবে ঠিক আছে ইউ জন্য 63 থেকে 64 ঠিক আছে এরপর বলব ওবিসি বি ওবিসি বিদের বলব সিক্সটি ওয়ান থেকে 63 থ্রি থেকে সিক্সটি ঠিক আছে এরপর বলবো ও এদের জন্য ও এদের জন্য বলবো আমি ফিফটি সিক্স থেকে ফিফটি সেভেন ফিফটি সিক্স থেকে ফিফটি সেভেন যাদের নাম্বার হচ্ছে প্র্যাকটিস সেটে যাদের নাম্বার আসছে তারা একদম ভালো জায়গায় আছো ভালো পজিশনে আছো তারা শুধু প্র্যাকটিস রেট দিলেই হবে এরপর বলবো এসসি দের একটাই কথা বলবো আমি যে নাম্বারটা বলবো সেই নাম্বারটা যদি তোমাদের থেকে থাকে প্র্যাকটিস সেটে দিচ্ছ যখন তাহলে কোনো অসুবিধা নেই চিন্তা করার দরকার নেই এসসিদের জন্য বলবো আমি থেকে থেকে যদি তোমার তোমার নাম্বার হয়ে যে ফিফটি কোনো চাপ নাই তুমি শুধু প্র্যাকটিস সেট দিয়ে যাও এসটিদের জন্য আমি এক নাম্বার বলবো এসটিদের জন্য নাম্বার বলবো যে ফিফটি থেকে ফিফটি ওয়ান ফিফটি থেকে ফিফটি ওয়ান যদি তোমার নাম্বার হয়ে থাকছে কোনো অসুবিধা নাই আরামসে রিল্যাক্সে থাকো চাকরি তোমার হবেই হবে এই নাম্বারগুলো যদি তোমাদের একশো নম্বর প্র্যাকটিস সেট দেওয়ার সময় যদি হয়ে থাকছে তাহলে চিন্তা করার দরকার নাই তোমরা আর পড়াশোনা বেশি করার দরকার নেই শুধু প্র্যাকটিস সেট এক্সাম দিলে তোমাদের কিন্তু হয়ে যাবে ফ্রিতে যদি প্র্যাকটিস সেট পেতে চাও এবং যদি পিডিএফ কারেন্ট অফেয়ার্সের পিডিএফ যদি পেতে যাও নিজের হোয়াটসঅ্যাপ গ্রুপে লিংক দেওয়া আছে ওখানে কিন্তু অবশ্যই যুক্ত হয়ে যাবে এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সাথে অনেক শেয়ার করতে হবে কারণ এই ভিডিওটাতে যেটা আমি খেটেছি অন্য ভিডিওতে আমি এতটা আজকে এই ভিডিওটা বানাতে আমার প্রচন্ড কষ্ট হয়েছে। ঠিক আছে তো তোমাদের কাছে একটাই বলবো যে ভিডিওটা প্রচন্ড মানে শেয়ার করবে এবং ভিডিওটা ভাল লাগলে অবশ্যই অবশ্যই লাইক অবশ্যই করবে সকলেই লাইক করে দেবে ঠিক আছে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও জয় হিন্দ চিয়া